পনির দাবিতে ফের বধূ হত্যার অভিযোগ উঠল মালদায়। এবার ঘটনাটি ঘটেছে খোদ মালদা শহরে। এই ঘটনায় এদিন বিকেলে মেয়ে, স্বামী সহ শ্বশুরবাড়ির 5 সদস্যের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃত বধূর নাম তনুজা মণ্ডল, বয়স আনুমানিক 30 বছর। বাবার বাড়ি মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকার নতুন পল্লীতে। বাবা পতিত পাবন দাস অনেকদিন আগে মারা গিয়েছেন। একমাত্র দাদা মানুষ দাস রেল পুলিশ কর্মী, বর্তমানে শিলিগুড়িতে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের পর 2009 সালের 23 নভেম্বর সামাজিকভাবে এলাকারই মণ্ডল পাড়ার বাসিন্দা নিহার মণ্ডলকে বিয়ে করেন তনুজা। নিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে রিসেপশনিস্টের কাজ করে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জামাই খুব মদ খেতো, কলেজের মদ টাকা নিয়ে আয়, দুদিন পরপর টাকা নিয়ে আয়। একবার 5,000 টাকা নিচে দিছে, একবার 2,000 টাকা নিচে দিছে, আবার টাকা নিয়ে আর একবারও চলে গেল। টাকা নিয়ে স্টেশন করছে না, যদি গাছ টাকা না নিয়ে আসি তো ফাঁসিতে মারবো। সখন সকালবেলা পাড়ার জনাক বলে ওই চলে গেছে বাপের বাড়িতে। সখন শাশুড়ি বলে যে অন্য ছেলের সাথে ভাইকে চলে গেছে, এই কথাটা বলার শাশুড়ি। সেখানে আপনার বাড়ির ফোন না গেছে যে আপনার মিয়া অন্য ছেলের সাথে ভাইয়ে গেছে, এই কথা শাশুড়ি বলে। আর বাড়ির যা মিয়া উঠছে যা হামা করে কাঁদছে, চুলের মুঠি ধরে রাতে মারিছে, মাই টেরে নিয়ে আবার করে টাকা নিয়ে কেন সেখন নিজেই মনে হয় মারছে, মারে টেরে গোলাতে ধরছে কি দিয়ে মারছে, মারিয়ে তো নিজেই ওই গোলাতে ফাঁসি দেওয়াছে। ওই গোলাত গামছা না কি দিয়ে দিছে, দিয়ে ঠিক হেঁটে চলে গেছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে, তবে তনুজা মণ্ডলের মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। মালদা থেকে অখিল সরকারের রিপোর্ট।